আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রতিদিন স্বাস্থ্য সেবা নিয়ে আমি ওমর সাইদুল ইসলাম, প্যারামেডিক্যাল অ্যান্ড টেকনোলজিস্ট ডাক্তার। প্রস্রাব এবং পায়খানা করার সময় ধাতু ক্ষয় হচ্ছে। প্রস্রাব পায়খানা করার সময় যদি ধাতু ক্ষয় হয়, বীর্য বের হয়, সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আজকের টিপসটি। আশা করি আজকের টিপস থেকে আপনারা এই সমস্যা থেকে আপনারা স্থায়ীভাবে মুক্তি পাবেন। প্রস্রাবের আগে পরে বা পায়খানার সময় ধাতু বের হচ্ছে, কোষ লিঙ্গ দিয়ে বীর্য বের হচ্ছে, তাদের জন্য কি করণীয়? তাদের বললো যদি আপনারা হস্তমৈথুন মাস্টারবেশন করে থাকেন, এটা বন্ধ করতে হবে। এটা বন্ধ করে আপনারা চিকিৎসা নিলে এটা সুস্থ হবে। আমি কিছু মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনগুলো খেলে আপনারা এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। যদি আপনারা এই ওষুধ খাওয়ার পরেও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার প্রস্রাবটা টেস্ট করতে হবে। প্রস্রাবে কোনো ইনফেকশন আছে কিনা এটা দেখার জন্য এটা টেস্ট করতে হবে। যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ইউরিন আরই এই টেস্টটি করলে হবে। ইউরিন আরই টেস্ট করলে এখানে যদি পার্সেল পার্সেল নামে একটা পয়েন্ট থাকবে, পার্সেল এই পার্সেল যদি বেশি থাকে, যেমন 0.2 থেকে 0.3 যদি হয়, তাহলে সেটা নর্মাল, কোনো সমস্যা নাই। কিন্তু পার্সেল যদি 0.2-র বেশি হয়, 0.3-এর বেশি হয়, তাহলে বুঝবেন আপনার প্রস্রাবে ইনফেকশন আসে, জীবাণু আসে। এটা যদি হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, অ্যান্টিবায়োটিক খাওয়া লাগতে পারে। সেক্ষেত্রে পরে যে কাজটা করতে হবে, যদি আপনার পায়খানাটা ক্লিয়ার না হয়, পায়খানা যদি কঠিন হয়, পাশাপাশি যদি চুল পড়ার সমস্যা থাকে, তাহলে কি মেডিসিন খেতে হবে? চুল পড়ার সমস্যা এবং পায়খানা কঠিন থাকলে অনেক সময় পোদ দেওয়ার পরে বীর্য বের হয়। তো যদি এটা হয় তাহলে যে ওষুধটা খেতে হবে, সেলেনিয়াম 30 হোমিওপ্যাথি একটা মেডিসিন, জার্মানি মেডিসিন নিবেন, সেলেনিয়াম 30 জার্মানি, অথবা সেলেনিয়াম 3X। সেলেনিয়াম 30 যদি নেন তাহলে আপনারা সকালে 2 ফোঁটা, রাতে 2 ফোঁটা, খাওয়ার 30 মিনিট আগে জিব্বায় দিয়ে খাবেন, অথবা অল্প পানির সাথে মিশিয়ে খাবেন। সেলেনিয়াম 3X ট্যাবলেট যদি নেন তাহলে সকালে 2টা, রাতে 2টা করে 30 মিনিট আগে খেতে হবে। এটা খেলে কি হয়, আপনার বীর্য হবে, সকাল বীর্যপাতের সমস্যা দূর হবে, যাদের মিলনে দ্রুত বীর্য স্খলন হয়ে যায় এই সকল সমস্যা মুক্তি পাবেন। বীর্যের পরিমাণটা বাড়াবে, শুক্রাণু বাড়াবে, বীর্যটা ঘন ঘন গাঢ় করবে। বীর্যপাতের সমস্যা যদি থাকে সেটাও ভালো হবে। পাশাপাশি যদি পায়খানা প্রস্রাব করার সময় বীর্য বের হয়, তাহলে সেটা ভালো হবে। তো এই মেডিসিনটা খেলে আপনারা আশা করি ভালো হয়ে যাবে। আর যদি প্রস্রাবে ইনফেকশন থাকে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন।